নানা আয়োজনে রংপুরে পীরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম সাদত হোসেন বকুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম স্বামী সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন এবং ভবিষ্যতে আবার উনি ক্ষমতায় আসুন এবং পদ্মা সেতুর মতো আরও গুরুত্বপূর্ণ জিনিস উনি নিজস্ব অর্থায়নে স্থাপনা করুন। আজকে এই দিনের মধ্যে আমাদেরকে শপথ নিতে হবে, যাই দিন ভালো আসি দিন খারাপ, আমাদের সামনে রাজ্য সংসদ নির্বাচন আসছে। আজকে এত উন্নয়নের কথা, শতভাগ বিদ্যুৎ, আমাদের শতভাগ বাস্তবতা বিধবা ভাতা, আমাদের মেরিন একাডেমি, ডক্টর আমাদের নেশনাল কলেজ, আমাদের ফুলগাঁ কেন্দ্র, পুষ্টি ভবন, আমাদের নতুন পৌরসভার রাস্তাঘাট, পৌর ভবন সহ আমাদের মাননীয় স্পিকার আমার নির্দেশনায়, কিন্তু এইগুলো আজকে আমরা এত কিছু উন্নয়ন আমরা কিছু পেয়েছি। আজকে এইসব উন্নয়নের কথা, সরকারের উন্নয়নের কথা, কিন্তু আজকে আমাদের দ্বারা, আমাদের দ্বারা বিপক্ষ ওই 71-এর পরাজিত শক্তি, ওই 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 মুসলমান মুসলমানের দালালেরা আজকে তারা কিন্তু এটা স্বীকার করে না। আজকে আজকে মিথ্যা কথা নেই, কিন্তু পাবলিসিটি বেশি নেই। আজকে সার্কেল কিনতে যাই, আজকে 130 তাদের সকলের কবরে সব পৌঁছে দাও।